ছয় নম্বর প্রশ্ন আমার প্রশ্ন আমাদের এলাকায় এশার সালাতের পর বেতর সালাত শেষে মুসল্লিগণ বসে দুই রাকাত নফল সালাদ বসে পড়েন তা কতটুকু শরীয় সম্মত জানাবেন এশার সালাতের পরে দুই রাকাত শোনাতে রাতে বা আর তারপরে বেতর সর্বনিম্ন এক রাকাত বেতরের পরে কোনো সালাত আছে কি না উত্তম সরু লা সাল্লা বলেছেন ইজ আলু আখেরা সলাত তোমাদের রাতের সর্বশেষ সলা তোমরা করিও তোমাদের বেতরকে বেতর যেন শেষ সলাত হয় তবে হাদিস রয়েছে আরেকটি যে রসুর উল্লাহ সাল আলী তাহাজ্জুদের পরে এসা পরে নয় এসা পরে কন সাহাবি অথবা রসুল উল্লাহ এসার সাথে সাথে মসজিদে এশা পড়লেন সন্নত পড়লেন আর বেতর পড়লেন তারপরে বসে বসে দুই রাকাত পড়ছেন এই প্রচলিত জাহানাফি সমাজে যেটা তরিকা এই রকমটা কেউ করেননি করেছেন যেটা সেটা হচ্ছে যে রসুল্লা সাল সাল্লাম দীর্ঘ সময় ধরে তাহাজুদের সলাত আদায় করতেন রাতে আর তারপরে বেতর পড়তেন আর ভেতরের পরে বসে দুই রাকাত সলাত আদায় করতেন অলামারা বলেছেন এই দুই রকাত বসে সলাদটি ঠিক ওই রকমই যদিও সর্বশেষ সলাদ উত্তম হচ্ছে বেতর কখনও সব সবসময় করতেন কখনো কখনো করতেন যেমন মাগরেব হচ্ছে দিনের বেজোড় বিতরণ নাহার হাদিসে রয়েছে মাগরিবের সালাত হয়েছে সারাদিনে যত সালাত পড়লেন মাঘরেবে তিন পরে বেজড় বানিয়েলেন কিন্তু মাঘরেবে তিন রাকাতের পরে শূন্য তো রাত বাই দুই রাকাত রয়েছে ঠিক তেমনই সারা রাতের যত সলাদ পড়লেন উল্লাইলে মাসনা মাসনা রাতের সলাদ দুই দুই করে পড়লেন তারপরে ফজর হওয়ার আগে আগে আপনি এক রাকাত বেতর পড়লেন বেজড় হয়ে গেল তারপরে দুই রাকাত বসে পড়লে পড়তে পারেন ওই হাদিসটির আলোকে তবে সুস্থ মানুষ যদি দাঁড়িয়ে সালাত পড়তে সক্ষম তারপরে বসে পড়ে তাহলে অর্ধেক সব পাবে যেমন এ মর্মে আরেকটি হাদিস রয়েছে রসোর উল্লাহ সাল্লা সাল্লামের এইটা সুন্নত নফলের ক্ষেত্রে কিন্তু ফরজ সালাত দাঁড়িয়ে পড়তে পারবে তারপরে যদি কেউ বসে পড়ে তাহলে সলাৎ হবে না তাহলে সলাৎ হবে না কারণ কেয়াম অকৌ মৌলিল্লা হে কানতিন কোরআনে কেউ আল্লাহর বলেছেন সুতরাং দাঁড়িয়ে সলাৎ আদায় করা হচ্ছে ফরজ হ্যাঁ রক্ষুন কেয়াম একমাত্র অপারোগের জন্য ছাড় রয়েছে যে পারবে না সাল্লেকআমান রাসুরল্লা ইমরান রজি আল্লাহ তালকে বলেছে বলেছেন তুমি দাঁড়িয়ে সলা ত করো অসুস্থ ছিলেন তাকে ববাসির সির রোগ ছিল ফাইলাম তাস্তাতে সেটা যদি না পারো ফাঁকা এদান বসে পড়ো ফাইলাম তাস্তাতে সেটাও যদি না পারো বসেও পড়তে সক্ষম না হো ফায়লা জামবিন তাহলে শুয়ে শুয়ে তুমি সলাত আদায় করো যতক্ষণ হুশ আছে সলাত আদায় করতে হবে 嗯。<clears throat>